আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজের পর্দায়। হালিশহরের উপপৌরপ্রধান শুভঙ্কর ঘোষের বাড়ির সামনে বোমাবাজি। দুষ্কৃতীরা আসে এবং তার বাড়ির সামনে বোমা মারে। কী কারণে এই বোমাবাজি তার তদন্ত শুরু করেছে বিজপুর থানার পুলিশ। এলাকায় যথেষ্ট আতঙ্ক সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং যেমনটা জানা যাচ্ছে যে দুষ্কৃতীদের কিছুটা হলেও চিহ্নিত করা গেছে। ভাইস চেয়ারম্যান কাকে হালিশহর পৌরসভার ভাইস চেয়ারম্যান শুভঙ্কর ঘোষের বাড়ির সামনে বোম। যেখানে বোম রেস্কিউ করছে পুলিশ, এখানে বোম পড়লো পাশের বাড়িতে জানলার কাজ। কী উদ্দেশ্য কী, কারা করেছে? দেখুন, এখানে কিছু দুষ্কৃতি আছে, তারা কোনো দল করে না এবং অনেকদিন ধরেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। এটা নতুন কিছু নয়, বিগত 5-6 বছর ধরেই কিন্তু এই ঘটনাগুলো হচ্ছে এবং অনেকবার পুলিশ প্রশাসন ধরেছে এবং কেসও দেওয়া হয়েছে এবং এখন ফেরার রয়েছে, ওয়ান্টেড রয়েছে। আমরা প্রশাসনকে জানিয়েছি এর আগেও, এখনও আবার আজকে যে ঘটনাটা গত মানে সকালে আজকে হয়েছে সেটা সত্যিকারের নিন্দনীয় ব্যাপার এবং যারা দুষ্কৃতী আছে আমরা পুলিশকে বলবো, পুলিশ প্রশাসনকে আর্জি রাখবো, এখন যাবো এখান থেকে থানায় যাবো, যেন অতি শীঘ্রই যেন দুষ্কৃতীদের ধরা হয়। আর স্বাভাবিক ব্যাপার, ও একটা সোশ্যাল ওয়ার্ক করে এবং এখন দলের ক্ষমতা পর থেকে এখনও প্রশাসনিক ক্ষমতায় এসেছে এবং মানুষের এত ভালো কাজ করে এই অঞ্চলে, কোভিডের মধ্যেও আমরা দেখেছি এবং আপদ বিপদে সবসময় এই অঞ্চলে মানুষের পাশে দাঁড়ায় এবং কাজ করে। যারা অসাধু লোক রয়েছে, যারা তোলাবাজিটা করে, যারা নোংরামিটা করে, সোশ্যাল অ্যান্টি সোশ্যাল যারা রয়েছে, যারা এলাকার রয়েছে, তাদেরই এই সব কাজ কার্যকলাপ। না, ওরা কখনো রাজনীতি দলে না, ওরা এই অঞ্চলেরই ছেলে যারা এলাকার রয়েছে। আর পুলিশ প্রশাসন দেখুক, আমরা ওটাকে লিখিতভাবে কমপ্লেন জানাবো এবং অবশ্যই আমরা বিধায়ককে জানাবো, আমাদের জেলা প্রেসিডেন্টকে জানাবো এবং আমরা একটা লেটার মাননীয় মুখ্যমন্ত্রীকেও পাঠাবো। যদি পুরোদান বাড়ির সামনে বোমা, কী বলবেন সাধারণ মানুষ কতটা? দেখুন, অবশ্যই এটা লজ্জাজনক ব্যাপার এবং আমরা প্রশাসনকে আর্জি রাখবো যেন দ্রুতগতভাবে যেন যারা দুষ্কৃতীদের তাদেরকে যেন অ্যারেস্ট করা হোক, কেন এটা প্রথম নয়, 5-6 বছর ধরেই এই ম্যাটারগুলো চলছে। এর মধ্যেও কিন্তু যারা দুষ্কৃতি ছিল তারা কিন্তু শাস্তি পেয়েছিলো, আবার ছাড়া পেয়ে সে আবার এই সেই কার্যকলাপ, কিন্তু তারা এলাকায় নেই, এলাকায় থেকে তারা এই কার্যকলাপগুলো চালাচ্ছে। দেখুন, এখানে ওরা তোলাবাজিটা করতে পারছে না, এক্সটর্শন করতে পারছে না। এর আগে আপনি যদি বিশপুর পিএসসি যদি ঘাঁটিয়ে দেখেন, এখানে কিছু দুষ্কৃতি আছে যারা এখানে এই তোলাবাজি নোংরামিগুলো করে, তারাই এখন এখানে ফলাতে পারছে না বলেই এই কার্যকলাপগুলো করছে এবং স্বাভাবিক ব্যাপার, ও যেহেতু এখন প্রশাসনিক ক্ষমতায় চলে এসেছে, এই ম্যাটারটা টোটাল ক্লোজ হয়ে যাবে, তাকে একটুখানি ভয় খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু ভালো যারা কাজ করে তাদেরকে তো এই নোংরামি করে রাখা যায় না। বাড়ি হয়েছিল বেশ কয়েক বছর আগে, তো উপপৌরপ্রধান হওয়ার পরে কি আক্রোশ বাড়ছে সাধারণ মানুষ ওই সাধারণ মানুষের যে কাজ করার জন্য নেমেছে? না দেখুন, এখানে একটা সময় চলতে হচ্ছে কি তোলাবাজি, সেখানে যেটা অপমলদা বলছিল, এখানে একটা সময় চলতো তোলাবাজি, তোলাবাজি হচ্ছে মানুষের বাড়িতে বোম মেরে পয়সা চড়াতো, জেলে থাকতো, জেল থেকে বোম মারতো, পয়সা দিতে হবে, নাহলে আবার বোম পড়তো। এটা টোটালটাই পাহারা দিয়ে আমরা এই অঞ্চলের ছেলেরা বন্ধ করে দিয়েছি এবং আমরা দেখেছিলাম এই বছর ভোটেও নির্বাচনে তাদের বাড়িরকে বিজেপি প্রার্থী করা হয়েছে, বিজেপির তরফ থেকে তার বাড়ির লোককে প্রার্থী করা হলো এবং তারপরে আমার যে ড্রাইভার রয়েছে তাকে পেটে চাকু মেরে দেওয়া হয়েছিল এবং ট্রিটমেন্ট হয়েছে, তারপরে প্রশাসন অ্যারেস্ট করেছে। এটা 2018 সালে একবার হয়েছে, 2019 সালে একবার হয়েছে, 2020 সালে একবার হয়েছে, আবার 2022 সালে, মধ্যখানে দু বছর আড়াই বছর বেশ গ্যাপ ছিল এবং এই অঞ্চলে বোমাবাজিটা বন্ধ হয়েছিল এবং বেশ কিছুদিন ধরে আমরা দেখছি বিভিন্ন জায়গায় ফোন আসছে ব্যবসায়ীদের কাছে টাকা চাওয়ার জন্য, আমরা প্রশাসনকেও জানিয়েছিলাম এবং যখন আবার এই প্রসেসটা চালানো শুরু করছিল, যখন আটকানো হচ্ছে, তারই ওটা ডিফেন্স করলো। তারা কারা যারা মাই করছে? দেখুন, এটা প্রশাসন, এটা একটা গ্রুপ আছে, এই গ্রুপটা 8-10 বছর ধরে এই অঞ্চলটা অ্যাক্টিভ ছিল, এটাকে আটকে দেওয়া হয়েছিল। আমি একা না, আমাদের এই অঞ্চলের মানুষ মিলেই করেছিল এটা এবং এই অঞ্চলের থেকে গিয়ে সারা বীজপুরকে ডিস্টার্ব করতো, তোলাবাজিটা করতো, যার আর কি এটা আটকে দেওয়ার ফলে তাদের এখন এই তোলাবাজিটা বন্ধ হয়ে যাচ্ছে বলে এটা রিভেঞ্জ নিচ্ছে তোলাবাজি অবশ্যই এবং এটা বরাবরই আমি আটকে এসেছি, যার জন্য আমার উপর বারবার এই ধরনের ঘটনা ঘটেছে, একবার না, বারবার।
এই তোলাবাজিটা দেখুন, এরা কোনো দলের হয় না, বিজেপির তরফ থেকে এদের ক্যান্ডিডেট করেছে। একদম আমি কোট টু কোট বলছি, এই পৌরসভা নির্বাচনে আমার বিরুদ্ধে যে ক্যান্ডিডেট ছিল সেই পরিবারের লোককেই ক্যান্ডিডেট করা হয়েছিল, যারা এই তোলাবাজির সঙ্গে জড়িত, ছিনতাইয়ের সঙ্গে জড়িত। নদিয়া ডিস্ট্রিক্টে কেস আছে, ছিনতাই বিভিন্ন কেস রয়েছে, বিজপুর থানা, খড়দা থানা, আমাদের ব্যারাকপুর সাব ডিভিশনের ম্যাক্সিমাম থানায় কেস রয়েছে, তোলাবাজিটা করতো, বিভিন্ন ক্রাইমের সঙ্গে জড়িত, তাদের বাড়ির লোককে বিজেপি ক্যান্ডিডেট করেছিল। আমি তার নাম হচ্ছে অমিত সরকার, যার নাম বলতে করতো এই কাজগুলোর টোটালটাই। এবং দেখুন, আমি যে সিসিটিভি ফুটেজটা আজকে আমরা পেয়েছি আমার বাড়ি, ক্যামেরার ফুটেজটাও দেওয়া হয়েছে। এবং আগের দিনও যেই ছেলেটা লম্বা করে বলছিল, যে ছেলেটা আমার ড্রাইভারকে ছুরি মেরেছিল, সেই একই হাইট প্রায় আমরা যা ক্যামেরায় দেখতে পারছি। এদের গ্রুপেরই কাজ, এবং আমরা নিরাপত্তা অভাব আমি বোধ করার ছিল না, তার কারণ 2019 যারা আমরা তৃণমূল কংগ্রেসটা দেখেছি, নিরাপত্তা অভাব তারা আমরা বোধ করি না, কারণ ওর থেকে ভয়ঙ্কর দিন আমাদের মধ্যে আর নেই। তা যারা করছে এটা, যারা বোম মারছে তাদের আপনার কোনো ভয় নেই? যারা, তারা মানুষকে চমকানোর জন্য করছে, তা চমকে ধমকে আমাদের কোনো কাজ হবে না। আমরা যারা যে কাজটা করছিলাম, এবং এই অঞ্চলে তোলাবাজিটা যেমন বন্ধ হচ্ছে, আমি প্রচারেও বলেছিলাম, সোশ্যাল মিডিয়ায় দেখতে পারবেন, প্রচারেও বলা হয়েছে যে তোলাবাজি করতে দেবো না। আমি এখনও বলছি তোলাবাজি করতে দেবো না। তোলাবাজিটা করে করতে কোনো প্রমোটিং না, অন্য কোনো না, এখানে যারা ব্যবসায়ী আছে, যেটা তোলাবাজিটা চলতো, ব্যবসায়ীদেরকে এখানে এখানে এমনি এই অঞ্চলটাকে শেষ করে দেওয়া ছিল ব্যবসা। এই অঞ্চলে যারা ব্যবসায়ী ছিল তাদেরকে এখানে অঞ্চলে মার্ডারও হয়েছে, ব্যবসায়ী মার্ডারও হয়েছে এই অঞ্চলে। গোপাল সাহা বলে একজন ভদ্রলোক মার্ডারও হয়ে গেছে, তিনি খুব প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিল। এটা হয়েছিল 2011 কি 2010, তখন থেকেই প্রচেষ্টা চলছে। ক্ষমতায় আপনারা রয়েছেন, আপনাদের 23টা মনে হয় সিট, 23টা সিটের মধ্যে 23টাই আপনারা, তা তোলাবাজিটা করার সাহস পাই কে? দেখুন, তোলাবাজিটা করা, তোলাবাজি যারা ক্রাইমটা করে তাদের হচ্ছে গিয়ে, তারা না ঘরে থাকে না বাড়িতে থাকে, তারা ঘুরে ঘুরে এই কাজটাই করে। তার 23টা যে সিটের ব্যাপার বলছেন, তারা যদি পাবলিকলি পাবলিকের সাথে থেকে করতো তাহলে দিনের বেলায় করতো, পাবলিক এদের ফেতে নেই, সঙ্গে নেই, তাই জন্য রাত্রি ভোরবেলা 4টার সময় এসে ঘটনা ঘটাতে হয়েছে। পুলিশ এসছে, প্রশাসন এসছে, প্রশাসনকে সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছে। একটাই বোম পড়েছে, কিন্তু আমার বাড়ির থেকেও বেশি ক্ষতি, আমার পাশের বাড়ি বড়মার হয়েছে, প্রচুর ক্ষতি হয়েছে ওনার। এবং বাড়িতে মেরেছে না, সামনে বাড়ির সামনে, বাড়ির সামনেই পড়েছে। এবং এর আগেও 2018 সালেও সেম রাস্তার উপরেই মারা হয়েছিল, বাড়ির ক্ষতি হয়েছিল। এটা একটা চমকানোর ব্যাপার, এটা নিয়ে আমাদের, আমরা প্রশাসনকে জানাচ্ছি, প্রশাসনের দ্বারস্থ হয়েছি, আশা করব এর আগেও যতবার ঘটনা ঘটেছে প্রশাসন ব্যবস্থা নিয়েছে, এবারে প্রশাসন ব্যবস্থা নেবে। বিউটি রিপোর্ট, দ্য রেগুলার নিউজ। সুনিশ্চিত চাকরির একটাই ঠিকানা, সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, আমাদের ক্যাম্পাস গোবরডাঙ্গা, শাহপুর, উত্তর চব্বিশ পরগনা এবং তিনকোনিয়া বাস স্ট্যান্ড, সেন্ট্রাল মার্কেট, চতুর্থ তল, বর্ধমান। ফোন 9775-6444-15 এবং 7477-85-0058। আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজের পর্দায়। মংগড়া 2 নম্বর পঞ্চায়েতে নেতাজি সংঘ ক্লাবের পরিচালনায় নকআউট ক্রিকেট টুর্নামেন্টে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তথা ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান তপন দাশগুপ্ত। আজকে কেন্দ্রীয় সরকার বলেছে সুপ্রিম কোর্টকে যে যে রাজ্যে হিন্দুদের সংখ্যা কম সেখানে হিন্দুদের সংখ্যালঘু ঘোষণা করা হোক, এটা নিয়ে কি বলবো? পাগলের গোলাপ আর কি বলবো, মানে এগুলো কোনো হয় ডেমোক্রেটিক রাইটস আছে, যেখানে মুসলিম কম সেখানে সংখ্যালঘু রাজ্য, যেখানে হিন্দু কম সংখ্যালঘু হিন্দু, এগুলো হয়, এগুলো
অ্যাকর্ডিং যা মানে রুলস আছে, ল আছে, সে অনুযায়ী হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট ডিক্লেয়ার করলেই তো হবে না, বিরোধী পক্ষও তো আছে, সেটা তো পার্লামেন্টকে পাশ করাতে হবে। অত সহজে হবে না এসব। আর এটা মনে রাখতে হবে যে এখন নতুন মুখ ভারতবর্ষের, ভারতবর্ষের মানুষ যাকে চাইছে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদের যিনি মেন কণ্ঠস্বর তিনি আছেন। সস্তা সব মানে হবে। ব্যুরো রিপোর্ট, রেগুলার নিউজ। কি এখনো ভাবছেন কোথায় যাব, কোথায় থাকবো, মনির মতো বাড়ি কোথায় পাবো? হ্যাঁ, ঠিকই ভেবেছেন। মনির মতো বাড়ি পেতে আজই আসুন লোকনাথ কমপ্লেক্সে। কাপা বনগা রোড সংলগ্ন কাপা চাকলা গ্রাম পঞ্চায়েত অফিসের নিকটে নতুন আবাসন লোকনাথ কমপ্লেক্স। লোকনাথ কমপ্লেক্সে আছে বেসমেন্টে গাড়ি রাখার সুবিধে, গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোরে থাকবে মার্কেট কমপ্লেক্স এবং প্রচুর 2BHK ও 3BHK ফ্ল্যাট। তাই আর দেরি না করে আজই চটপট বুকিং করুন লোকনাথ কমপ্লেক্সে। ফোন নম্বর 7890-726878 এবং আপনারা কল করতে পারেন আরও একটি নম্বরে 9831-91-9515। এই নম্বরে